টিকটক লাইকি পাবজি বন্ধ নিয়ে যা বললেন মন্ত্রী। টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকি সহ অনলাইন ভিত্তিক ক্ষতিকর অ্যাপস বন্ধ বা অপসারণ সম্পর্কে হাইকোর্টের নির্দেশের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার বলেছেন, আগে তো হাইকোর্টের নির্দেশনা পাই, পত্রিকার নির্দেশনা দিয়ে তো আমরা বন্ধ করতে পারবো না। তিনি বলেন, নির্দেশ পেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কাজ করবে, আদালতের নির্দেশ অমান্য করে এদেশে তো কেউ আর চলতে পারবে না, সুতরাং আইন অমান্য করার কোনো সুযোগ নেই, আদালতের নির্দেশ পেলে বিটিআরসি পালন করবে। সোমবার 16 আগস্ট জাগো নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অনেক মন্ত্রণালয়কেই নির্দেশনা দিয়েছেন, আমাদের একটি টেকনোলজি আছে, বাংলাদেশে দেখা যাবে না এমন ওয়েবসাইট আমরা বন্ধ করে দিতে পারি। নিউজের মাধ্যমে দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিএসএ বা ডিজিটাল সিকিউরিটি এজেন্সি সহ অনেকেই নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিটিআরসিকে দেওয়ার নির্দেশনাটা পরিষ্কার না, নির্দেশ পেলে বিটিআরসি কাজ করবে, এগুলো আসলে বন্ধ করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জায়গাগুলো তো আবার আদালতে বোঝার কথা না, আমরা বন্ধ করে দিতে পারবো, কিন্তু যারা ভিপিএন দিয়ে ব্যবহার করতে চায় তারা ব্যবহার করতে পারবে, সেটা বন্ধ করার সক্ষমতা কারণেই। এর আগে অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম এবং লাইকি সহ এ ধরনের অনলাইন ভিত্তিক ক্ষতিকর সব ধরনের অ্যাপ অপসারণ এবং লিঙ্ক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।